ওয়েস্ট বেঙ্গল সুপার কাপ জেতার দিনে লাল হলুদ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল এক বিদেশি, তিনি বোরহা হেরেরা। ওয়েস্ট বেঙ্গল থেকে লোনে এফসি গোয়া দলে যোগ দিচ্ছেন এই মিডফিল্ডার। চলতি মৌসুমে শেষ পর্যন্ত তার সঙ্গে গোয়ার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি বোরহার বদলে হিসাবে কাকে নেওয়া হবে সেটাও ঠিক হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী স্প্যানিশ বোরহার বদলে আর এক স্প্যানিশ ফুটবলারকে সই করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল। গত বছর তিনি খেলেছেন আমেরিকার মেজর লিগ সকারে, যে লিগে এখন খেলেন লিওনেল মেসি, লুই সুয়ারেসরা। বোরহার মতোই তিনি মিডফিল্ডার। কোচ কার্লোস কুয়াদ্রাত এই ফুটবলারকে বেছে নিয়েছেন বলেই জানা গেছে। সব ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই শহরে চলে আসার কথা রয়েছে এই ফুটবলারের। আইএসএল এর দ্বিতীয় পর্বের ম্যাচগুলিতে তাকে পাওয়া যাবে। অন্যদিকে বোরহা গোয়াতে যোগ দেবেন আগামী দুদিনের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল সুপার কাপ জেতার দিনে লাল হলুদ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল এক বিদেশি, তিনি বোরহা হেরেরা। ওয়েস্ট বেঙ্গল থেকে লোনে এফসি গোয়া দলে যোগ দিচ্ছেন এই মিডফিল্ডার। চলতি মৌসুমে শেষ পর্যন্ত তার সঙ্গে গোয়ার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি বোরহার বদলি হিসাবে কাকে নেওয়া হবে সেটাও ঠিক হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী স্প্যানিশ বোরহার বদলে আর এক স্প্যানিশ ফুটবলারকে সই করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল। গত বছর তিনি খেলেছেন আমেরিকার মেজর লিগ সকারে, যে লিগে এখন খেলেন লিওনেল মেসি, লুই সুয়ারেসরা। বোরহার মতোই তিনি মিডফিল্ডার। কোচ কার্লোস কুয়াদ্রাত এই ফুটবলারকে বেছে নিয়েছেন বলেই জানা গেছে। সব ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই শহরে চলে আসার কথা রয়েছে এই ফুটবলারের। আইএসএল এর দ্বিতীয় পর্বের ম্যাচগুলিতে তাকে পাওয়া যাবে। অন্যদিকে বোরহা গোয়াতে যোগ দেবেন আগামী দুদিনের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।